मुरब्बी आमार लोक जन चांदा से ऐसे फेरत जाए ब्यापार टाकी चांदा दें ना के इजार ऊपर इटा तो ठीक ही गाछ जाता सर हमको चांदा कोई बाबा आमी एक जन सामान्य स्कूल मास्टर सारा जीवन संचय दिए एक माथा गुजा ठाई करेछि आमी चांदा देव कई थेके दिबेन जानी ना ना दिले इटा काटबेन मगर बाड़ी उठब ना आपने मन है आमको सिस्टम जानेन ना ओई सिस्टम दहा भाई आमार सर्वनाश करेन ना भाई अरे ओरे कायल टेका दिबेन तारपर गाथनी उठब नयले मने करबेन भूमिकम्प होइछे सिस्टेम आयन मुरब्बी सिना आमाको समितिर सिद्धान्त आमरा साहस कत हालाय बोले चंदा दिब ना तुई एक दुकान मालिक समितिर सभापति इनाम तोर तुई एक दुकान मालिक समितिर सभापति इनाम तोर हायदर आली तुई एक खंदकार आली लोक आंदोलन ते चोर ओय ओय उना तलर दी ए हत्या सांबादिक मेयर गाए हाथ दिले आपके छाड़ब ना सब सब सोना दाना चेंज आंटी जहाँ से बाहर कर बंधु तीन दिन तर खबर पाठल चंदा दिली ना बंधु तीन दिन बंधु तीन दिन तर खबर पाठल चंदा दिली ना बंधु तीन दिन आईते जाते चलो याना उचुल होलो ना चलो यानार कोनो याना उचुल होलो ना बंधु तीन दिन हरामेर बच्चा तोर काछे बार बार चांदा चाइते आइसा फिरा गेले मने हय आमी ब्रयलार डिमेर ब्यबसा कईरा बेड़ाई तोर काछे डिमेर बाकी टाका चाइते आइते एलाकाय ब्यबसा करबे आमार ट्याक्स दिबि ना शिवरेर बच्चा आगे छोट भाई आई सी पांच लाख और आई सी दस लाख दे दस लाख दे सब व्यवसा करी को सन्त्रासी चाँदा बस के चाँदा देव ना हाय हाय की अपमान ना कि भूल सुनल कान ठीक शुने तुम्हें को दिन चाँदा देव ना तर बुकर ओ सहस देखा आमार एक दुखेर गान मने पड़े गेल हाथे धोरी पाए पड़ी गो ओ बाघा खेओ ना मोर पोतिरे ओ बनेर बाघा बाघारे मृत्यु एक्टिंग करता से आमी हुकुम दिलाम छोट भाई और मृत्यु कन्फार्म कर घरे पिस्तल दाई खा हाथ दीते गुली कर हाथ दीते गुली कर मृत्यु एक सुंदर शांतिर नाम गलम सुंदर पृथ्वी टाका थाकते जीवन हारैली आय बोला
ঘন্টা পড়ে গেছে তাড়াতাড়ি ক্লাসে চল হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল বাবা ক্লাস শুরু হয়ে যাবে হ্যাঁ চল চল শোন না এই শোন তোরা ক্লাসে যা আমি তো আসছি আচ্ছা তাড়াতাড়ি আসিস চল চলো সবাই যে জানাই থানায় ফোন করি চলো আপনি থাকুন হ্যাঁ চলো বাবা হ্যালো এটি ঠিক আছে আপনার মেয়ে ওকে যারা নষ্ট করেছে তারা কারা আমি জানি না আমি বলতে পারবো না তাহলে কে বলতে পারবে আমি আমি বলতে পারবো কারা কারা ওকে নষ্ট করেছে আমি তা বলতে পারবো না কিন্তু ওকে এই অবস্থায় আমরা কলেজের বাথরুমের ভেতরে পেয়ে এই হাসপাতালে নিয়ে এসেছি দর্শক মণ্ডলী কনা 20 বছরের যুবতী বাবা মা ভাই বোনের আদরের লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর বাড়ি যাবার সময় যার সেই নিষ্পাপ যুবতীকে কে বা কারা কলেজের বাথরুমে ইজ্জত কেড়ে নিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওরা যেই হোক ওদের ফাঁসি হওয়া উচিত ভাই বোনকে ফেলে কনাই পৃথিবী ছেড়ে চলে গেল অথচ এই পৃথিবীতে কনাকে যারা নষ্ট করেছে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে কবে জাগবে এই দেশের মানুষ কবে সচেতন হবে এই দেশের পুলিশ কনার হত্যাকারীরা কি ধরা পড়বে নাকি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে এই যে ভালো হবে আল্লাহই জানে আল্লাহ আবার কি দোষ করলো দোষ করেনি মানুষ সৃষ্টি করে ভুল করেছে বিশেষ করে বাঙালি আরে বাঙালিরা আবার কি করলো কি করেনি তাই বলো
কলেজের বাথরুমে তোমার মেয়ের মতো একজন মেয়েকে কারার জন্য নষ্ট করেছে। হাসপাতালে ওই মেয়েটি মারা গেছে। আচ্ছা তোমরা কি পারো না ওই সব রেপিস্টদের ধরে মেরে ফেলতে? আমি তো এখন আমার মেয়ের কথা ভাবছি। স্টপ ইট, ওর কথা ভাবতে হবে না। হ্যালো ইন্সপেক্টর আগুন, আমি 24 ঘন্টার মধ্যে ওই সব ধর্ষণকারীকে লকআপে দেখতে চাই। আপনার পার্টি অফিসে মিটিং, আর বিকেল 5টায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন। কি ব্যাপার ইন্সপেক্টর? আপনার ছেলেকে গ্রেফতার করতে এসেছি, ওকে বের করে দিন, নয়তো সার্চ করে বেঁধে নিয়ে যাব। নাও ইন্সপেক্টর, নাও না। আমার মতো একজন জাতীয় পর্যায়ের নেতার বাড়িতে আপনি ইচ্ছা করলেই সার্চ করতে পারেন না। 100 বার পারি। আমার কাছে আপনার কোন ধর পুত্রের গ্রেফতারি পরোয়ানা ছাড়াও সার্চ ওয়ারেন্ট আছে। সার্চ ওয়ারেন্ট থাকলি বাকি, তবু আমার উকিল না আসা পর্যন্ত আপনি সার্চ করতে পারবেন না। বাধা দিলে পুরো পাড়ি তন্ন তন্ন করে সার্চ করব, তখন কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসবে। অফিসার, আপনারা যান। উকিল আইনউদ্দিন কোথায় কোথায় গেল? চল। কোন সা কুত্তার বাচ্চা পুলিশ আমার মক্কেলের বাড়িতে ঢুকেছে? আমার নাম আইনউদ্দিন সত্যবাদী, লোকে আমাকে আইনউদ্দিন বলে ডাকে, যার পকেটে থাকে অগ্রিম জামিনের কাগজ। এই অফিসার, এই তোমার সাহস তো কম না? তুমি আমাকে চেনো? তোমার বেজ আমি খুলে নেব, তোমার পোশাক আমি খুলে নেব, তোমার চাকরি আমি কেড়ে নেব। আমি মিথ্যাবাদী? তুই আমার চাকরি কেড়ে নিবি? হ্যাঁ আমার, এক টান মেরে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, তোকেও আমি অ্যারেস্ট করবো। আরে আরে, আইনের লোককে অ্যারেস্ট? পাগল, আমি আমি তো এমনি এমনি মানে ঠাট্টা করছিলাম। ইটস ওকে, আমি অবশ্য এমনি এমনি অ্যারেস্টের কথা বলছিলাম, কিন্তু ভবিষ্যতে কোনো পুলিশ অফিসারকে কুত্তার বাচ্চা বলে গাল দিলে শুয়োরের বাচ্চার মতো অবস্থা হবে তোর। পানির ট্যাঙ্কিতে লুকিয়ে ছিল স্যার। থানায় নিয়ে যাও শালাকে। বাবা, পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা, বান্টি, থানায় আসবেন। উকিল, আইনের কিতাব খোলো, থানা বের করো, আমার ছেলেকে ছাড়িয়ে আনো, চাও। আপনি কোনো চিন্তা করবেন না পাটোয়ারি সাহেব, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর পুলিশের দৌড় থানা পর্যন্ত। বলা নেই ঘরের ভিতরে ঢুকতে পারলেন, এটা তো ভদ্রলোকের বাড়ি। হাসান কোথায়? হাসান তো এক সপ্তাহ আগে আর নানার বাড়িতে বেড়াইতে গেছে। ও ভাইয়া, ভাইয়া রে ভাইয়া,
আমাদের কোনা আর কোনদিন তোর সাথে দুষ্টুমি করবে না রে ভাইয়া, কোনদিন না, কোনদিন বলবে না ভাইয়া, তুমি আমাকে নিয়ে বেড়াতে বের হবে না ভাইয়া, ভাইয়া রে ভাইয়া। কাদিস্তে বোন, কাদিস্তে, এই দেখ আমি আমি তো কাঁদতে পারছি না। আগুন, আমার কোনা নেই, আমার কোনা নেই। মা, পুলিশের পোশাক কাঁধে দিয়ে আমি তো কান্নার অধিকারটুকু হারিয়ে ফেলেছি মা, হারিয়ে ফেলেছি। তাহলে তাহলে কেন পড়েছিস এই পোশাক? কেন আমার ফুলের মতো কণারা নরঘাতক পশুদের খোরাক হয়ে জীবন দেবে? বল, জবাব দে। আর তোরা আইন শৃঙ্খলা রক্ষার বুলি কাপচাবি? এই কি সমাজের নিরাপত্তা? বাবা, না বাবা বলবি না, বাবা বলবি না, খুলে ফেল, খুলে ফেল ওই পোশাক। না বাবা, এ পোশাক কোনো দোষ করেনি, আমার ছোট বোন কড়াকে যারা বাঁচতে দেয়নি আমি তাদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না বাবা। কণার পবিত্র কাফন ছুঁয়ে আমার ওয়াদা, আমি ওদেরকে ফাঁসিতে ঝুলাবো বাবা, তুমি দেখো আমি ওদের ফাঁসিতে ঝুলাবো বাবা, আমি ওদের ঠিকই ফাঁসিতে ঝুলাবো। আমার বোনকে যারা রেফ করেছে আপনি কি তাদের দেখেছেন? যে দেখছি। কোন ভয় পাবেন না, আপনি সাক্ষী দেবেন তো? যে আমি সাক্ষী দেব। ভাই, বড় ভাই, বান্দরের কাছে ঢুকছিস কেন? ভাই, ডাল খেয়ে কলেজের বাথরুমে এক ছেমড়িরে। ছেমড়িরে কি করছো? ছেমড়িরে ডাল খাইয়া রেপ করছি। আরে এত কাম থাকতে রেপ করছস? ঠিক আছে, কানবি না, নয়া অস্তিত্বর স্থানে নাই, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমি সুন্দর আলী বয়াতি, নতুন আইসো, সালাম দিতে যাও নাই, যাও গা, মাফ কইরা দিলাম। কি দেখতেছ? গায়ের রং শ্যামলা, কিন্তু আমার সব সুন্দর, আমি এমন এক সুন্দর নেতা, বহুপাতি ক্ষমতা চাইরা কানতে কানতে যাই গিয়া। আর আমি এমন এক কারিশমাটিক পুরুষ যার ছবি দেখলে মানুষ সম্মান কইরা দাঁড়ায় যায়। আমার কারিশমার কি দেখছো ওসি? আমি রাজা না, কিন্তু মহারাজা, আমার সুন্দর সুন্দর গুণের কথা শুনলে সবই তোমার কাছে জাদু মনে হইব। আরে আমি যখন পথ চলি তখন মিছিল হয়ে যায়, দাঁড়ায় গেলে মনে হয় জনসভা, আর বৈশা যদি পড়ি মনে হয় হরতাল। আচ্ছা, ওই ওসি, একদিনের ঘটনা শুনো। আমার মাই জাবাই খন্দকার আলী বাজারের মধ্যে এক কলেজ ছাত্রীর গায়ে হাত দিছিল, যৌবনের জোশে বুঝলা, তখন মাইয়া মারছিল সর। হুই না, আমি কি করছি জানো? ওই মাইয়া রে, আমি বড়া বাজারে ল্যাংটা কইরা ঘুরাইছি, রেপ করছি, কেরোসিন ডাইলা জ্বালায় দিছি, কেউ টু শব্দ করার সাহস পায় নাই। আর কলেজের বাথরুমের মধ্যে আমার ছোট ভাই কোন এক ফালতু মাইয়ারে আকাম করছে, পরে তুমি ধৈর্য আনছ। শোনো মিয়া, তোমার মতো যে পকেটে থাকে না ওই এই শহরে থাকে না, ইচ্ছা করে আমি তোমার ওসি থেকে ডিসি আর ডিসি থেকে হাবিলদার বানাইতে পারি। আমার ভাইরে ছাইরা দাও, নাইলে তোমার গালে পাঁচ আঙ্গুলের ছাপ্পা মাইরা কুত্তার মতো টাউন ছাড়া করম। Oh, my God.
পথ চললে মিছিল হয়। হ্যাঁ তুই দাঁড়িয়ে গেলে জনসভা হয়, তুই বসে পড়লে হরতাল হয়। হ্যাঁ তোর ভাই যে মেয়েকে রেপ করেছে সে কোনো ফালতু মেয়ে না, সে আমার ছোট বোন। কোন বা পথে নিতাই গঞ্জ যায় ও ভাই, কোন বা পথে নিতাই গঞ্জ যায়। আরে ঘুমাইয়াছিলাম, আরে ঘুমাইয়াছিলাম ছিলাম জেগে দেখি বেলা নাই, বেলা নাই ও বন্ধু রে। কোন বা পথে নিতাই গঞ্জে যায় ও ভাই রে, কোন বা পথে। ও বউ কইরা ব্যথা করে রে বউ, চৈতে নাই পালি রে বউ। চুপ কর। আরে আমার সোনা বউ কত ভালো। সোনা বউ না ছাই, তোমরা বয়াতি পরিবার, বাবা তোমার বয়াতি দেখে বিয়ে দিছিল। তুমি গান বাজনা করবা, আমার সুখে শান্তিতে রাখবা তা না, অহংকার চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসা অস্ত্র ব্যথা কিনা করো। তুমি অহনের বয়াতি না, সন্ত্রাসী বয়াতি। হকরি তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, আমার টেনশন। আইস কলম ঢুকাইতে শালার মাতারি, কই ঘায়ে মলম লাগাইবো তা না, কাটা ঘায়ে ননির সিটা দেয়। ওঠেন ভাবি ওঠেন। ওর বাবা রে। আরে ভাবি তো সত্যি কথাই বলেছে, ভাবির কি দোষ? দোষ তো আপনার ছোট ভাইয়ের। ওই উকিলের বাচ্চা, আমার ছোট ভাই জামিন নিয়ে আইস না, তাইলে আইস কেন? আজ ছুটির দিন থাকায় কোনো কাজ হয়নি। কালকে আদালতে আমি হাসানকে নির্দোষ প্রমাণ করে যেভাবেই হোক ছাড়িয়ে আনবই। আরে যত টাকা লাগে নিয়ে আসা, প্রয়োজন সব ম্যাজিস্ট্রেট কিনা ফালা, আমার বাইরে আমি চাই। ভাইজান ভাইজান, নেতা নসু পাটোয়ারি আইছে, ওনারে ড্রয়িং রুমে বসাইছি। আরে নসু মিয়া, কেমন নেতা তুমি? গত ইলেকশনে আমি তোমার কেমন কইরা জিতাইছিলাম, দাঙ্গা ফাসাদ কইরা, মানুষ খুন কইরা, ভোট ছিনতাই কইরা, জাল ভোট দিয়া। আরে আমি তোমারে পকেটের নগদ টাকা খরচ কইরা এমপি বানাইছি, আমার নাদান ভাই খাঁচায় ঢুকছে, আর তুমি খাঁচার দরজায় তালা দিয়া চাবির গোছা লিয়া ঝুনঝুনি বাজাইতাস, ঝুনঝুনি। আগারাই করছো কেন? বসো, বসে কথা বল। কি হলো? অহন হই নাই, আগে হইছে। কোথায়? থানায় গেছিলাম তো, ওই ওসি কলম ঢুকাইছে। কোন জায়গায়? মলম শিখাই যাবে। মাগার তুমি থানায় গিয়া নেতাগিরি বাহাস করলে বাস ঠুকতো বাস, আর ওইখান থেকে ঘাস গজাই। আহ সুন্দর, বিপদের সময় মশকরা ভালো লাগে না। একই মামলায় তোমার ভাইয়ের সাথে আমার ছেলে হাজতে ঢুকেছে, ওকে বের করার জন্য বহু তদবির করছি কিন্তু কাজ হচ্ছে না। আমার মতো উকিল পর্যন্ত ফেল। তোর বেল নাই উকিল, তোর বেল নাই। নেতা নিজের পোলারে সারাইতে পারে না, আমার ভাইরও সারাইতে পারবো না।
তোমার মতো নেতা যখন দেশ চালাইব তখন দেশ শেষ। শোনো সুন্দর আলী, আমার মতো নেতা তৈরি করার কারিগর যেমন তুমি, তেমনি তোমার মতো জেনুইন সন্ত্রাসী তৈরি করার ইঞ্জিনিয়ার হলাম আমি। এবার সিস্টেমে যাও, নিজের ভাই আর আমার ছেলেকে বের করো। ভুলে যেও না মদ ভাই, ওরা সসম্মানে রেহাই না পেলে আমার নেতৃত্ব থাকবে না, আর তোমার হাতে থাকবে না সন্ত্রাসের রাজত্ব। রাজার হাত থেকে রাজত্ব কাইরা নিতে হইলে যুদ্ধ করতে হয়, সিস্টেমের যুদ্ধ। সেই যুদ্ধই তো আমি শুরু করব। খন্দকার আলী, সবাই ডাক দে। ইউর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো দুই আসামির একজন হল বান্তি পাটোয়ারি, যিনি সনামখ্যাত রাজনীতিবিদ নসু পাটোয়ারির ছেলে। অন্যজন হাসান, যিনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী জনাব সুন্দর আলী বয়াতির ছোট ভাই। এদের উপর নারী ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। কলেজ বাথরুমে কণা নামের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এটা ঠিক। কিন্তু এরাই যে কণাকে ধর্ষণ করেছে তার কি কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে ইওর অনার, চাক্ষুষ সাক্ষী আছে। চাক্ষুষ সাক্ষী? তার মানে এই ঘটনা কেউ নিজ চোখে মজা করে এনজয় করেছে। চমৎকার দৃশ্য। আইনুদ্দিন, দেখলেন? দেখলেন ইওর অনার, কোর্টে দাঁড়িয়ে একজন অ্যাডভোকেটের সাথে একজন পুলিশ অফিসার কি ভাষায় কথা বলছে? ইওর অনার, নিতান্তই শত্রুতা বশত ইন্সপেক্টর আগুন আসামি বান্টি এবং হাসানকে গ্রেপ্তার করেছে। এই ধর্ষণের সাথে এরা দুজন মোটেই জড়িত নয়। ঘটনার দিন দুপুর একটা থেকে বেলা তিনটা পর্যন্ত বান্টি আর হাসান ইলিয়াট কোচিং সেন্টারে কোচিং করছিল। এই হলো হাজিরা এবং সাবজেক্টের খাতাপত্র। মিথ্যে বলছে ইওর অনার, এই আইনুদ্দিন মিথ্যে বলছে। অর্ডার অর্ডার অফিসার, আপনার সাক্ষী কোথায়? ইওর অনার, অল্প কিছুক্ষণের মধ্যেই সাক্ষীরা উপস্থিত হবে। না ওটা চলো। ওই বুইয়া, তোরা কই যাইতাছ? কোর্টে সাক্ষী দিতে যাইতাছ। আমিও সাক্ষী দিতে যাই। সাক্ষী আর তখন লাগবো না, তখন সাক্ষী আমরাই দেবো। পুরো একটি ঘন্টা সাক্ষীর জন্য আদালত বসে আছে, কিন্তু সাক্ষীর পাত্তা নেই। আসলে বানুয়াট সাক্ষী জেল খাটার ভয়ে আদালতে উপস্থিত হবে না, এটাই তো স্বাভাবিক। আদালতের মূল্যবান সময় নষ্ট না করে এবার আপনি রায় শোনাতে পারেন ইওর অনার। প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি এবং সাক্ষী না থাকায় আদালত আসামি বান্তি পাটোয়ারি এবং হাসান বয়াতির উপর থেকে আরোপ তুলে নিয়ে তাদের এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। এইটাই আমার সিস্টেম, কইছি না সাক্ষী পাইব না।
উকিল, থ্যাংক ইউ। আসো বাবা, আসো আসো। ভাই ভাই, আরে আরে আমার, আরে আমার বুকে আয় ভাই। কেমন বুঝলেন পাটোয়ারি সাহেব? ওরে আগুন, না জানি কোন গুনার শাস্তি পেলাম, মেয়ে হারালাম কিন্তু বিচার পেলাম না। বিচার পাবো না রে, ওরা টাকার জোরে সাক্ষীদের কিনে ফেলেছে। কারা মেরেছে তুমি দেখেছো? দেখলে আগে আমি ওকে কোপায় মারতাম। সাক্ষীটা কি হইতে গেলে মরণ, সন্ত্রাসীকে বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিব না। আমি আমার বাবা মার হত্যার বিচার চাই। ঠিক আছে বোন, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবা মার খুনিদের আমি খুঁজে বের করে শাস্তি দেবই। শুরু হবে আমার সিস্টেম। আমার একমাত্র ছেলেকে মেরেছে, আমার একমাত্র ছেলেকে। ওই ইন্সপেক্টর আগুনে রক্ত না দেখা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। ঠিক আছে, ঠিক আছে, হবে না। ব্যাডারে খুন করছে ভালো মনে। বন্ধুগণ, একমাত্র সন্তানের লাশ নিয়ে 100 কাতুর পিতা বক্তব্য দিচ্ছে, পুলিশের পোশাক পরেছে, তার মানে এই নয় মানুষ মারা লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ এরা কথায় কথায় অজুহাত তৈরি করে পাখির মতো মানুষ মারছে। আমার প্রশ্ন হলো, কেন এই নির্মম হত্যা? কেন পুলিশের অত্যাচার? পুলিশের অত্যাচার? অন্ধকার, চুপ চুপ। ওই ইন্সপেক্টর আগুন আমার ছোট ভাইকে খুন করছে, আমি ওরে খুন করব। কোন অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে। অত্যাচারী পুলিশের বিচার চাই। থামেন,
মিস্টার পাটোয়ারি, যা হয়েছে তা ভালো হয়নি, ভেরি স্যাড। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, কথা দিচ্ছি এই ঘটনার তদন্ত হবে, বিচার হবে, অপরাধী সে যেই হোক ছাড়া পাবে না। আপনি আপনার লোকজনকে শান্ত করুন। মন্ত্রী সাহেব, আপনি কথা দিয়েছেন, আমি শান্ত হলাম, নইলে আগুন জ্বলত, এই শহর জনগণ ছারখার করে দিত। প্লিজ পাটোয়ারি সাহেব, প্লিজ আপনি শান্ত হন। আপনারা লাশ নিয়ে যান, পরে আমরা দেখব। ঠিক আছে, মনে রাখবেন অবশ্যই বিচার হতে হবে। এই চলো ইন্সপেক্টর আগুন, তোমার কালকে বোকামের জন্য পুরা পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত মাটিতে মিশে গেছে, বুঝছো? পন্টিয়ার হাসানদের খুন করে তুমি অন্যায় করছো। কেউ সরকারকে সন্ত্রাসী সরকার বলছে, কেউ সরকারের পদত্যাগ চাইছে, কেউ পুলিশকে ইউনিফর্ম পরা গুন্ডা বলছে, কেউ রাক্ষস বলছে, এটা কি পুলিশের জন্য অপমানজনক নয়? তুমি পুলিশের আইন কানুন কিছু পড়ছো নাকি পড়ো নাই? সন্ত্রাসী ধরতে গিয়া পুলিশের কি করতে হয় তা জানো? প্রথমে ওয়ার্নিং দিতে হয়, পরে ফাঁকা গুলি করতে হয়, পরে পায়ে গুলি করতে হয়। তুমি কি হরছো, ডাইরেক্ট মারিয়া লাইছো? কি আর করবে, পার্সোনাল ইনসিস্টের কারণে দুজনকে গুলি করে হত্যা করেছে, পূর্ব শত্রুতার আক্রোশ মিটিয়েছে। নো অফিসার, নো, হত্যা আমি পূর্ব শত্রুতা কিংবা আক্রোশ বশত করিনি, আত্মরক্ষার জন্য করেছি। কেন, পুলিশের কি আত্মরক্ষার কোনো অধিকার নেই নাকি? পুলিশের জীবন কাঁচা বাজারের আলু পটলের মতো সস্তা, যে বিক্রি হলে হলো, না হলে পচে গেল, ডাস্টবিনে ফেলে দিলাম। বক্তৃতাবাজি করতেছো কেন? বিপদে যান পড়ছো, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতে পারো না? ইউ আর রাইট স্যার, যখন ওই দুই কিলারের পিস্তল আমার কান পট্টিতে তাক করা ছিল, শুধু বাকি ছিল ট্রিগারটা টেপার, তখন আমার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানা উচিত ছিল। স্যার, এখন আমি কি করব? ওদের কাছে জান ভিক্ষে চাইব নাকি নিজের ক্ষমতার অধিকার প্রয়োগ করব? নাকি ওদের পায়ে পড়ে বলা উচিত ছিল, ভাই পুলিশের মাথায় পিস্তল ঠেকানো অন্যায়, এমন অন্যায় না করে আমাকে মাফ করে দাও। না স্যার, জীবনের ভয়ে কাতর হয়ে মাফ চাবার জন্য আমি এ পোশাক পরিনি, আমার যা কর্তব্য আমি তাই করেছি, কুকুরের মতো দুই বদমাশকে মেরে আমি কোনো অন্যায় করিনি। স্যার, খুনের আসামি, ধর্ষণের আসামি, একাধিক মামলার আসামি ওই পান্টিয়ার হাসান আদালত থেকে ছাড়া পেয়ে যদি নিরাপদে ঘুরে বেড়াতে পারে, তাহলে তাহলে আমার মতন একজন পুলিশ অফিসার খুনিকে খুনের সাজা দিয়ে কেন নিরাপদে থাকতে পারবে না? কেন তাকে ডিপার্টমেন্টের সামনে বিচারের সম্মুখীন হতে হবে? চুপ করো। কেন চুপ করব? আইনের পোশাক গায়ে দিয়ে কোন ভাষায় কথা বলছেন এসিপি সাহেব? কার পক্ষে বলছেন? আপনার কথাই তো মনে হচ্ছে আপনি সন্ত্রাসীদের প্রতিনিধি হয়ে কথা বলছেন। বললেন, বললেন স্যার। প্রমাণ করতে পারবেন না যে আমি খুনি? আদালতে দাঁড়িয়ে এই আগুনকে খুনি প্রমাণ করতে গেলে পুলিশের মুখে চুনকালি পড়বে স্যার। স্যার তো এখনো সত্য কথা শোনেনি, চরম সত্য কথা হলো আমি বান্টিয়ার হাসানকে খুন করেছি। ওরা কেউ মানুষ ছিল না, ওরা ছিল অমানুষ, আমি ওদেরকে খুন করেছি। স্যার, নগরের পাগলা কুত্তা মেরে নগরবাসীকে নিরাপদ রাখার দায়িত্ব মিউনিসিপ্যালিটির, আর সন্ত্রাসী পশুদেরকে মেরে শহরবাসীকে নিরাপদ রাখার দায়িত্ব পুলিশের, নইলে একদিন এই শহরের মানুষ পুলিশের উপর আস্থা তো হারাবেই, উল্টো মুখ ফিরিয়ে নিয়ে যাবে। আর আমি পুলিশ কসম খেয়ে বলছি, আমি স্যার একজন সন্ত্রাসীকেও ছাড়বো না। ইটস মাই প্রমিস। তোমার আর কিছু বলার আছে? নো স্যার, এটাই শেষ কথা। হ্যালো মিস্টার আগুন, আপনি এখানে? মিস্টার ইন্সপেক্টর, ইদানিং আপনার নাম কেউ অলংকার ছাড়া বলে না, কেউ বলে বুলডোজার আগুন, কারণ আপনি যখন যেখান দিয়ে যান সবকিছু তছনছ করে গুড়িয়ে দিয়ে যান। কেউ বলে এনকাউন্টার স্পেশালিস্ট, কারণ আপনার হাত থেকে কেউ জ্যান্ত রেহাই পায় না, লাশ হতে হয়। মিস্টার আগুন, আপনি দয়া করে মুখ খুলবেন কি? আমি আপনার ইন্টারভিউ করছি। পুলিশ প্রশাসন আপনাকে নিয়ে বিপাকে পড়েছে, টিভি চ্যানেল এবং পত্র পত্রিকাগুলো আপনার বীরগাথা নিয়ে তোলপাড় করা খবর করছে।
মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়েছে, সন্ত্রাসীরা আপনার ভয়ে গা ঢাকা দিয়েছে। তাহলে আপনি যাদের খুন করেছেন তারা কারা? তারা কি সত্যি অপরাধী নাকি নিরীহ মানুষ? নির্বিচারে নিরীহ মানুষকে খুন করার অধিকার আপনি কোথায় পেলেন? কে দিয়েছে যাকে যাকে খুন করার লাইসেন্স? মিস্টার ইন্সপেক্টর, পুলিশের কাজ আসামিকে গ্রেফতার করা, খুন করে নিজে আসামি সাজা নয়। কথা বলছেন না কেন? জনগণ এসে প্রশ্ন জবাব চায়, জবাব দি। পেয়েছো জবাব? আগুন, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, কারণ পুলিশের পোশাক গায়ে পড়ার পরের থেকে প্রত্যেকটা মুহূর্তে থাপ্পড় আমি খেয়ে চলেছি। কখনো বিবেকের থাপ্পড়, কখনো বিবেকহীনদের থাপ্পড়, কখনো প্রশাসনের থাপ্পড়, কখনো খুনি সন্ত্রাসের দম্ভের থাপ্পড়, কখনো আবার ওই মানবাধিকার কর্মীদের কথার থাপ্পড়, কখনো আবার তোমাদের মতো সাংবাদিকদের কলমের থাপ্পড়। আর কত থাপ্পড়ের শব্দ শুনতে চাও তোমরা? আগুন, আমি তোমাকে দুঃখ দেবার জন্য এসব প্রশ্ন করিনি, দায়িত্বের খাতিরে প্রশ্ন করেছি। আমি আমার দায়িত্বকে ভালোবাসি। পুলিশের দায়িত্ব কোনো নেশা নয়, পেশা। পুলিশও তার দায়িত্ব কর্তব্যকে ভালোবাসে। তদুপরি আমি ব্যক্তি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যখন ভালোবাসার বাইরের কথা নিয়ে সামনে আসে, তখন এই প্রেমিকটা কোথায় যাবে, কার কাছে যাবে? বলো বলি, তুমি বলো। কোথাও যেতে হবে না, আমার বুকে থাকবে। তোর ইন্সপেক্টর ভাই, আমার আদরের ছোট ভাইরে মারছে গুলি কইরা, আজকে তোর রেহাই নাই। রেহাই তোদেরও নেই হারামজাদা, আমার ভাই তোদেরকে কুত্তার মতো মারবে। শালি, আজকে তোর এমন কামড় দিমু যাতে 14টা ইঞ্জেকশন লাও লাগে। হ্যাঁ, তোমাদের সোহেল। ও হো বুঝামাতা,
ওরে অবস্থা কেন? একদল গুন্ডা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, সোহেল এসে ওদের সাথে ফাইট করে আমাকে বাঁচায়। ও না থাকলে তো তোমাদের মেয়েকার জীবিতই দেখতে না। বালাই সাত, থাম, অমন অলক্ষণের কথা মুখে আনবি না। না বাবা, আর দেরি করব না। শোনো, ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। না না মা, আমাদের আগে সিরিয়াল ভাইয়ার, আগে ভাইয়ার বিয়ে দাও, তারপর আমাদের। যাও বাবা, তুমি হ্যাপির ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। এসো। আমার আজি ক্যা করে গে কাজী। এই কি করছো, ছাড়ো না। আদর করছি, আদর। ওগো হুনস, ও গো নিরুপমা, করিও ক্ষমা, তোমাকে আমার স্মরণ করিতে আমার মনে। কথা কইলে খালি গান গায়। কথা বল না বল ওগো বন্ধু, ছায়া হই তবু পাশে রইব। শোনো না, একটা জরুরি কথা কইতে আইছি। বলো। ভয়ে কমু না নির্ভয়ে কমু? নির্ভয়ে বলো মহারানী। খন্দকার একটা মাইয়ের পছন্দ করছে তো? মাইয়াটা খুব সুন্দর তো? ইমিডিয়েট খন্দকারের লগে মাইয়াটা বিয়ে দিতে চাই। তোমার জন্য আরো একটা সুখবর আছে, খন্দকার যারে ভালোবাসে সেই মেয়েটাকে জানো? তোমারে যে বেটা পাশে কলম ঢুকাইছিল সেই পুলিশ ইন্সপেক্টরের বই। আরে কি কথা শুনাইলি, পাগল হইয়া যাই। আমার ভাইয়ের লেগা একটা নতুন বউ চাই। বউ? ও বউ, জীবনের পয়লা একটা দামি কথা কইছস। আজকা তুই যা চাবি তাই পাবি। যা ইন্সপেক্টর রাগুন্ডে, আমার সিস্টেমের আনোনের এইটাই একমাত্র পথ। তারপর দেহুম আগুন মিয়া, তরে কি কইরা পানি বানাইতে হয়? খন্দকার আলি, যা, আমি কইতাছি তোর বিয়া হইব। আরে এসব কিছুই না, কৃষ্ণ আইল রাধার কুঞ্জে ফুলে বাইল ব্রহ্মরা, কৃষ্ণ আইল রাধার কুঞ্জে ফুলে বাইল ব্রহ্মরা, ময়ূর বেশেতে নাচে রাধিকা, ময়ূর বেশেতে নাচে রাধিকা। আরে সুপনা সুপনা, তাই এইসব হচ্ছে বিয়ের উপঢৌকন। বিয়ে? আমার বাড়িতে তো কোনো বিয়ের অনুষ্ঠান নেই। এখন থেকে বিয়ের অনুষ্ঠান শুরু। মানে? কোনো কঠিন মানে না, মানে সোজা। আমার ছোট ভাই খন্দকার আলী, আপনার মেয়ে হ্যাপিকে ভালোবেসেছে, তাই বিয়ের জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। দেখুন দেখুন, ডিঙ্গ 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 টাক ডিঙ্গ ডিঙ্গ টাক। দিন মহরের 10 লাখ, আর আমার হবু বৌমার জন্য গহনা 100 ভরি, শাড়ি কাপড় চোপড় সব। বিয়ের খরচ বাবদ আপনার জন্য 5 লাখ টাকা, আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন, ব্যাস।
আমি কাজীও নিয়ে এসেছি কাজী সাহেব। আসসালামু আলাইকুম। নো মরি না, মরি না, সব আমি মরি না। কিসের বিয়ে, কিসের বিয়ে, বিয়ে বেড়ে গেছ, কিসের বিয়ে, কার বিয়ে? বেদব, তোর এত বড় সাহস? আহা, ঠান্ডা হন, ঠান্ডা হন, বিয়ে শাদির ব্যাপার মাথা গরম করলে চলে না। আরে দেখুন না, দেখুন না, আপনার মেয়ে ভালোবাসা টানে চলে এসেছে। এসু বৌমা, এসু। খবরদার আমার মেয়ের দিকে তাকাবি না। আহা, কেন তাকাবো না, ও তো এখন আমাদের ঘরের বউ। একজন সন্ত্রাসী খুনির ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। কেন পারে না? আমার ভাইয়ের সাথে বিয়ে না দিলে পৃথিবীর কেউ আপনার মেয়েকে বিয়ে করতে পারবে না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে না, আমার ছেলেকে ফোন করতে। এই বুইরা, অর্ধেক তো কবরে চইলা গেছস, অর্ধেক বাই চান্স। তুই এত চেষ্টা কেন? যা তোর বউরে তুইলা নিয়ে আয়। যা খালুজান, খালুজান, খালাম্মা, কোন অবস্থাতে আমাদের এই থানায় কোন সন্ত্রাসী ঘটনা আমি বরদাস্ত করব না, ওকে? হ্যালো, হ্যালো আগুন ভাই, সুন্দর আলী খালুজানকে মেরে হ্যাপিকে তুলে নিয়ে গেছে। হোয়াট? বিবাহ? বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বরের নাম কি? খন্দকার আলী বয়াতি। খন্দকার আলী বয়াতির সহিত আপনার বিবাহ, বলুন কবুল। ভাবি। বলুন মা কবুল, বলুন। বলো মা কবুল। ইন্সপেক্টর, তোর বোন যাইব বাসর ঘরে আর তুই যাইবি কবরে। এই মার, শুয়োরের বাচ্চারে মার। Thank you.
Mairo na, osi go, osi, Mairo na, bhai, amare osi. अजा तू ही ओटो दर्शक मंडली এই বাড়ির কাজ বন্ধ রেখেছে সুন্দর আলী চলুন আমরা এই বাড়ির মালিক মাস্টার সাহেবের সাথে কথা বলি আমি এই বাড়ি করার সময় সুন্দর আলী 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল সুন্দর আলীকে যিনি গ্রেফতার করেছেন আমি সেই পুলিশ অফিসার আগুনের প্রশংসা করি এবং আমি সুন্দর আলীর কঠিন সাজা চাই সুন্দর আলীর মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে পুলিশ ধরলে কি হবে ওকে আটকাতে পারবে তো বাংলাদেশে আসামি ধরে ঠিকই কিন্তু আদালত ছেড়ে দেয় আমার আবেদন থাকবে ওকে যেন কোনোভাবেই ছাড়া না হয় ও আমার স্বামীকে মেরে ফেলেছে আমি বিচার পাইনি ওর দলবল মিলে আমার মেয়েটাকে ধর্ষণ করেছে আমি বিচার পাইনি আজ ওই খুনি ধরা পড়েছে আমি চাই ওর মৃত্যুদণ্ড হোক ধন্যবাদ আপনাকে আমাদের আবেদন থাকবে সুন্দর আলীর মতো খুনির যেন সাজা হয় তাহনাজ পলি মাটি ছুঁয়ে আমার কসম তোমার এক এক ফোঁটা রক্তের দাম ওতে রক্তের সাগর দিয়ে আমি শোধ করব সুন্দর আলী বয়াতিকে আমি ছাড়ব না কুত্তার মতো ধাওয়া করে মারব ও আমার জেল হবে কি ফাঁসি হবে গুরুজি তাও তো ভেবে দেখলাম না চিন্তারঙ্গারুগা বাবু জামিন দিল না হারে চিন্তারঙ্গারুগা বাবু জামিন দিল না এই ইন্সপেক্টর মদ খাই আর না খাই তরে আমি খামু আমার মান ইজ্জত শেষ তোর মান ইজ্জত আমি শেষ করুম তোর কাপড় খুইলা তরে ন্যাংটা কইরা তোর মাথায় ঘোলের বদলে মেথরের মাল ঢাইলা শহরের মধ্যে দিয়া মহিষের উপর তুইলা ঘুরামু তোর ইজ্জতের জানাজা করুম তরে আমি ন্যাংটা করুম ন্যাংটা ইউ সন অফ এ বিচ তুই আমাকে ন্যাংটা করবি আমাকে দেখ আমি তোকে ন্যাংটা করি কিভাবে অফিসার এই শালার কাপড় খোলো হ্যালো
অ্যাডভোকেট সাহেব। কাপড় খুলেন কেন ইন্সপেক্টর? পরে আমি ছাড়ুন না, আগে নিজেকে ছাড়াবা। স্টপ ইন্সপেক্টর, সুন্দরালী সাহেবকে ছেড়ে দিন, ওনার জামিন হয়েছে, এনিন। আইনের ব্যাপারে আইনউদ্দিন সাহেব, আসামি কোর্টে পাঠাবার আগেই জামিন হয় কিভাবে? কিভাবে হয় তা জেনে আপনার দরকার নেই, জামিন হয়েছে ওনাকে ছেড়ে দিন। অসম্ভব, নকল কাগজে আসল আসামি ছাড়া যাবে না। ইন্সপেক্টর, আপনি কিন্তু কোর্টকে কটাক্ষ করছেন। ইন্সপেক্টর, তোর নাম আগুন, তরে আমি পানিতে ডুবাইয়া নিভামু, তোর আগুনে বাগুনও পূর্ব না। স্যার, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সাব ইন্সপেক্টর শাওন, বাড়াবাড়ি কাকে বলে তুমি তা এখন দেখতে পাবে। ইন্সপেক্টর, এটা কিন্তু আদালত অবমাননার শামিল। আদালত কে উকিল মোক্তারা সন্ত্রাসীদের বাপের কেনা তালুক? কাগজ আনলেন আর কাজ হয়ে গেল? আরে এই উকিল একটা লম্বা ইন্সপেক্টর, হাঁটুতে বুদ্ধি, কোনো আইন জ্ঞান জ্ঞান নাই। ওরে ওরে আমি সিস্টেম শিখাই দিমু। আগে তোকে আমি পুলিশি সিস্টেম শেখাবো। অফিসার্স স্টার্ট। তুমি কি করতে আসো, কার গায়ে হাত দিছো? একটা সন্ত্রাসী খুনির গায়ে। চড়াপ, তুমি কি জানো দশটা বিখ্যাত লোকের মধ্যে একজন হইল এই সুন্দরালী বয়াতি? এমন একজন মানুষকে ধরিয়াই না, তার গায়ে হাত দিয়া তুমি পুরা পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত মাটিতে মিশাইতেছো। ইজ্জত? কার ইজ্জতের কথা বলছেন স্যার? ইজ্জত তারই যায় যার ইজ্জত আছে। আরে পুলিশের তো কোনো ইজ্জতই নেই, যা আছে তা সিম্পলি গুন্ডার ইমেজ। কি কইলে? তুমি পুলিশ হইয়া পুলিশের গুন্ডা হয়ে গেছো? ইয়েস স্যার, পাবলিকের কাছে পুলিশের ইমেজ একটা গুন্ডার চেয়ে বেশি কিছু নয়। একজন সৎ মানুষ মারা গেলে তার জন্য শোক সভা হয়, মানুষ দুঃখ করে দুফোঁটা চোখের পানি ফেলে, কিন্তু একজন পুলিশ, একজন পুলিশ অফিসার মারা গেলে সারা দেশের মানুষ ধিক্কার করে বলে একজন ঘুষখোর পুলিশ অফিসার কমলো। তুমি সব পুলিশ অফিসার রে ঘুষখোর কইতে আসো? তুমি তো এই পোশাকের অবমাননা করতে আসো। জনগণের টাকায় কেনা এই পবিত্র পোশাক সরকার আমাদের কেন দিয়েছে? সেটা কি শুধু নিজের চাকরি ঠিক রেখে তোয়াজ করবার জন্য? না স্যার, ভুলে যাবেন না, আমার আপনার গায়ের পোশাক শুধু পোশাকই নয়, এটা জনগণের জানমাল রক্ষা করার ঢাল স্বরূপ। এই পোশাকের সাথে টক্কর খেয়ে গণ দুশ্মনেরা মুখ থুরবে পড়বে, ওদের মতো চাঁদাবাজ সন্ত্রাসী খুনিরা পরাস্ত হবে আর নিরাপদ হবে জনগণ। কিন্তু আপনি এই পোশাক পরে দেশ ও জাতির সাথে বেইমানি করছেন আর দালালি করছেন এই সুন্দর আলীর মতন একজন খুনি সন্ত্রাসীর। ও ইউ শাট আপ। ওকে তো আমি ছাড়বই না, ওর তালালি যে করবে তাকে আমি প্রয়োজনে। তুমি সিনিয়রের গায়ে হাত দেছো, তুই মরে সেনো মই এসিপি সামসু। চিনি স্যার চিনি, আপনার মতো দুর্নীতিবাজ অফিসারদের কারণে এদেশের পুলিশের মাথা আজ হেট হয়ে গেছে। মানুষ পুলিশকে গালি দেয়, মানুষ পুলিশকে শত্রু মনে করে, মানুষ পুলিশকে সন্ত্রাসীদের দোসর মনে করে। কিন্তু এই দেশপ্রেমিক পুলিশ অফিসার আগুন আপনাদের মতো দুর্নীতিবাজ অফিসারদের কথায় ভয় পায় না। যেদিন আমি শপথ নিয়েছিলাম সেদিন থেকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ঘুরছি। আমার মা বাবার কসম, এই পোশাকের কসম, আমার দেশের কসম।
এই সুন্দর আলীর মতো সন্ত্রাসীদেরকেই নয়, আপনার মতো দুর্নীতিবাজ অফিসারদেরকে আমি ছাড়ব না। সন্ত্রাসীদের সকল সিস্টেম ভেঙে আমি পুলিশি সিস্টেম চালাব, দেখাবো কে বড় সন্ত্রাসী না পুলিশ। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তুমিও মোর রাজ্য বাঁচতে পারবা না, কথাটা মনে রাখো। এখনো আসছে না। কি ব্যাপার, এখানে ডেকেছো কেন? থানায় গেলে তো পারতে। ওরে বাবা, থানায় যেতে পারবো না। বাংলাদেশের এক নম্বর তার সন্ত্রাসীকে ধরেছো, ওকে দেখলে আমার ভয় লাগে। সাংবাদিক হয়ে তুমি ভয় পাও? আমার জন্য ভয় পাই না, আমি ভয় পাই তোমার জন্য। মানে সন্ত্রাসীদেরকে ধরতে ধরতে তুমি না ওদের টার্গেট হয়ে যাও, ওরা তোমাকে আবার। আরে রাখো তো, শোন, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে কোনো সন্ত্রাসী আমার কিছুই করতে পারবে না। আগুন দুকুরিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদুকুরিয়া বন্দে মায়া লাগাইছে। নিশ্বাস বন্ধ হয় রে যখন তারে না দেখি, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, প্রিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে আসে গোপনে, রাতেরই অন্ধারে আমার চোখের স্বপনে, সেজে মারে প্রেমের তীর, বুঝেছি পীড়িতের জ্বালা কত যে গভীর। আমার অন্তরেতে তার প্রেমেরই আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে। আমার অন্তরেতে তার প্রেমেরই আগুন জ্বালাইছে, বানা বানাইছে। এই জাদু করিয়া বনে মায়া লাগাইছে, এই জাদু করিয়া।
বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে পীরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে जादू कुरिया बंदे माया लगाई से बाएं दिया जान एक है एक्सीडेंट होते हैं रास्ता बंद हो बाएं दिया जान বাইরে রাস্তা ভালো আছে যান 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 সুন্দর আলীর মতো একজন টপ টেরর কোর্টে নেওয়ার আগে পালিয়ে গেল এর জন্য দায়ী কে দায়ী আমরাই স্যার দায়ী পুলিশ দায়ী মামদাতা আমলের আমাদের সব সিকিউরিটি সিস্টেম হ্যাঁ ইন্সপেক্টর সাহেব ঠিক বলেছেন স্যার সুন্দর আলীর সুন্দর সিস্টেমের কাছে পুলিশের সিস্টেম জিরো স্যার আমরা 303 রাইফেল দিয়ে গুলি করি ওরা AK-47 দিয়ে তার উত্তর দেয় আমরা মোটরসাইকেল দিয়ে ধাওয়া করি ওরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় আধুনিক সন্ত্রাসীদের সামনে এসব পুরনো পুলিশি ব্যবস্থা অসহায় স্যার হে দায় কাকে স্বীকার করতে বলছেন স্যার ইউ আর রাইট সন্ত্রাসীদের আধুনিক অস্ত্র আর কলা কৌশলের সামনে পুলিশ আর জনগণ সত্যি অসহায় আইজান আসামি হাজির আদালত শুরু করুন এই পলাই সাহ তোরা হক অপরাধ বয়ান কর ভাইজান আদালত আপনার ফাঁসি দিলে ও খুব খুশি হইতো ওর তো আনন্দের সীমা নাই ভাইজান ওর কথা শুনে মনে হয় টেলিভিশনেও আপনারে খায়া ফালাইতো ভাইজান আপনার গ্রেফতার করলে ওরা সব বুদ্ধিজীবী হয়ে গেছিল আপনার জেল ফাঁসি হইলে সমাজে নাকি শান্তি ফিরাইতো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা সেই জনতা এই সুরের বাচ্চারা আমি সুন্দর আলী বয়াতি আমার বিচার করে কেডা 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 দেশের আদালতের নাম কে জাতীয় আদালত পৃথিবীর আদালতের নাম কে আন্তর্জাতিক আদালত আরে সেই আদালত আমার বিচার করার ক্ষমতা রাখে না টেলিভিশনে ইন্টারভিউ দিয়া নিজেকে প্রতিক্রিয়া জানাইছো অহং ফেরেস্তা গো কাছে গিয়া এইবার তোকে প্রতিক্রিয়া জানা কত লাশের কাহিনী আপনাদের শোনাবো একজন নরপশু চার চারটা নিষ্পাপ মানুষকে নির্মম ভাবে খুন করেছে ওদের পরিবারের লোকজনের অবস্থার কথা একবার ভাবুন ওদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার আপনার কারণে ওরা অসহায় জানি না ওদের মতো আরো কতজনের জীবন কেড়ে নেবে ওইসব হত্যাকারী খুনি সন্ত্রাসী
এখনো যদি ওদেরকে সমূলে উৎপাটন করা না যায় তাহলে এই দেশটা হয়ে যাবে সন্ত্রাসী দেশ। আই ওয়ান্ট এই যে দেখুন সন্ত্রাসীদের হাত থেকে দেশটাকে বাঁচান, প্রয়োজনে স্পেশাল টিম গঠন করুন। ওকে ম্যাডাম, আমি সাধ্যমতো চেষ্টা করব সন্ত্রাস দমন করার জন্য। বি এ টেরর ফ্রি সোসাইটি, ওকে? আমি একটা সন্ত্রাস মুক্ত সমাজের স্বপ্ন দেখেছি, এটাকে বাস্তবায়ন করতেই হবে। শুধু মুখের কথায় সন্ত্রাস মুক্ত সমাজের স্বপ্ন সফল হবে না স্যার, এর জন্য চাই নতুন ব্যবস্থা। স্যার, আমরা জান বাজি রেখে অপরাধীদের ধরে কোর্টে দাঁড় করাই, কিন্তু আইনের ফাঁক দিয়ে ওরা আবার বেরিয়ে যায়। জেল তো দূরের কথা, হাজতে বসে থাকতেই সন্ত্রাসীদের চেলা চামচারা চতুর্গুণ সন্ত্রাস করে ওদের ওস্তাদদের নামে। ওস্তাদদের বের করতে চাঁদা দাও, চাঁদা না দিলে আবার ওস্তাদ বের হলে বিপদ আছে। এইসব বিচারাধীন সন্ত্রাসীদের কারণে জনগণ আরো বেশি বিপদগ্রস্ত হয় স্যার। নো স্যার, তা নয়, কিন্তু সন্ত্রাসীদের অসহায় করতে হবে। হোয়াট ইজ দ্যাট? কি করলে সন্ত্রাসীরা অসহায় হবে? পুলিশ তাদের গ্রেপ্তার করবে না, গ্রেপ্তারের নামে খতম করে দেবে। স্যার ঠিকই বলেছেন, সন্ত্রাসীদের সিস্টেম ভেঙে পুলিশের সিস্টেম চালু করতে হবে। তুমি কি বলতে চাও? স্যার, আমি বলতে চাই যখন সন্ত্রাসীরা দেখবে পুলিশ মানে সন্ত্রাসীদের জম আর গ্রেফতার মানে মৃত্যুবরণ, তখন সন্ত্রাসীদের সামনে মাত্র দুটো রাস্তা খোলা থাকবে, মৃত্যুকে বরণ করা অথবা সন্ত্রাস ছেড়ে আত্মসমর্পণ করা। আর তাহলেই কেবল একটা সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের স্বপ্ন সফল হতে পারে। রাইট, ইউ আর রাইট ইন্সপেক্টর। কমিশনার সাহেব, আপনি চৌকস বাহিনী গঠন করুন। আমি সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে পারমিশন নিয়েছি, কোনো সন্ত্রাসীকে আর গ্রেপ্তার করা নয়। নো অ্যারেস্ট, নো কেস, নো ডায়েরি, নো টক, ডিসিশন অন দ্য স্পট। কিছু জানি না, আমি শুধু জানি টেকা টেকা। তুই টেকা দিবি বাঁচবি, টেকা দিবি না গুলি খাবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, টেকা আনতাছি। তোর জম
বকরা মুসলিম, চাঁদাবাজি করে অনেক মানুষকে গুলি খাইয়েছিস, মেরে ফেলেছিস, এবার তুই গুলি আর মদ একসাথে খাবি। Are you okay? Officers, come on! Sir, jaldi chalo. Okay, kuni hospital nite hobe. Quick! Madam, Dula bhai esheche. Kothay? Emergency te. Huh? Emergency te keno? Dula bhai rate guli legeche tai. Huh? Age bolbe to. Ashun. Chalo, chalo. Biplob! 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 Dr. Shuchi. Biplob. আমি গুলি বের করে ফেলেছি, আপনি ব্যান্ডেজটা করে দিন। আমি দেখছি। প্লিজ আপনারা এখন যান। বলতে হবে না, বলতে হবে না। পুলিশ স্বামী আর ডাক্তার স্ত্রী, রোগীর পাশে তো দাঁড়াতেই হবে। রিল্যাক্স বিপ্লব, কাম অন বয়েজ। কি পুলিশের চাকরি সাত মিটেছে? কি করে মিটবে? একটু কাছে শোনা। এই দুষ্ট কাছেই তো আছে, একটু জড়িয়ে ধরো না। আরে কি হয়েছে? না কিছু না, আপনারা এখন যান। Stick it!
আয় না রে প্রাণ সজনী আমার বুকে তুই আহে না রে ঠান্ডা কই রাহাতে না আঙ্কু পাঙ্কু মনটা রে ঠান্ডা কই রাহাতে না আঙ্কু পাঙ্কু মনটা রে লারে লাপা চিকি চিকি পম পম সুইচ মেরে প্রেমে টাঙ্কি করে দেব গরম তোমার পাল্লা আমি আগে কইছিলাম তোমারে তোমরা বয়াতি পরিবারের লোক গান বাজনা করবা তা না খালি চুরি চামারি ভাই ভাই আমাকে বিশা মুসা উলা ভাই মরছে না মরছে এবার তোমরা মরবা একদিকে আগুন একদিকে ফায়ার আবার ফায়ার সিস্টেম আইলো কোথেকে খন্দকার ভাই টেলিফোন লাগানি তারে লাগা বলো সুন্দর আলী বয়াতি পুলিশের ঢাল বাহিনী ঢালা মাইরা আমার আমার উইকেট ডাউন করতেছে আর তুমি শালার নেতা ভিআইপি গ্যালারিতে বইসা হাউস দ্যাট কইয়া হাততালি মারতাছ এই দেরি কুত্তার বাচ্চা তোর ঘেউ ঘেউ থামা ভুলে যাস নে পাগলা কুত্তার মতো রাস্তায় ঘেউ ঘেউ করলে মিউনিসিপ্যালিটি সুইপারের হাতে জীবন দিতে হয় আসতে চাইলে সুখের স্বর্ণ কমল ছেড়ে গা ঢাকা দে আরে দরকার হলে জঙ্গলে যা শোন বক্তৃতার বিবৃতি দিয়ে পরিস্থিতি আমি সামাল দিচ্ছি এই বাড়ি ক্লোজড নাইলে চল তুই তোর ভাবি রে নিয়া আমার পুরানো জঙ্গল বাড়িতে নিয়ে যা যাল যাল আগুনের নাম ফায়ার নাকি কাম আগুন এইটা আমি আমার সিস্টেমে দেখতে চাই ইয়েস আমার মনে হইতেছে এই আমাকে ভয়ে দারোগা পুলিশ সব বলে দারোগা দারোগা সাহেব তোমরা কারা এখানে কি যাও আমাদের পরিচয় আমরা মুখে বলি না আমাদের কার্যক্রম সব লেখা আছে টপ সন্ত্রাসী টপ টেরর আমি টপ সন্ত্রাসী চিঙ্গাস সামাত এই 10টা খুন এই 20টা মার্ডার 30টা রাহাজানি এই 40টা কোরবানি এই কি কই এখানে তোদের কোনো দাম নাই যাবা যাবা যা স্যার বাজারের ভাব খুব খারাপ স্যার গো এই খেদে দিয়েন না সন্ত্রাসী হইল আমরা মানুষ যেভাবে মানুষ মরতাছে তাতে আমাদের মতো মহাসন্ত্রাসী গো এই জীবনের গ্যারান্টি নাই সবে তো ধরা গেছে কিন্তু এই টপ সন্ত্রাসীদের আপনি ধরতে পারেন নাই স্যার আইনের প্রতি শ্রদ্ধা জানাইয়া নিজেরাই ধরা দিতে আইছি আমাকে খাঁচায় তোলেন হয় চল চলেন উস্তাদ আবার কি হইলো সেন্ট্রি এই পাগলগুলোকে বের করে দাও স্যার গো এই সন্ত্রাসীকে বিরক্ত বিসর্জন দিয়া পুলিশের পাও ধরছি জেলে না নেওয়া পর্যন্ত ছাড়ুন না মিয়ারা পা ধরছি না ধরছি ছাড়ুন না শহীদ হয়ে যাব চোখ বন্ধ কর আল্লাহ বাঁচাইছে চোখ বন্ধ কর শিষ্য এই কোনদিন কি শুনছস যে পুলিশ আদর কইরা সন্ত্রাসীকে জেলে নেয় এই জিঙ্গাসা মাদ্রে ওস্তাদ মানছিলি বইলা ইজ্জত পাইলি আজ থেকে আমাদের ইনফর্মার হয়ে সন্ত্রাসীদের খোঁজ খবর দিবি আচ্ছা স্যার স্যার আজকে থেকে সন্ত্রাসীদের পিছনে লাগিয়ে গেলাম স্যার ওই সন্ত্রাসীরা যেখানে আমি আছি সেখানে স্যার আসি স্যার সালাম আলাইকুম মাগো জেলি মধু আঙ্গুর Ah!
আমারে বিষ খায় বিষ, আমি বিষ খায় মইরা যামু, বিষ খায় মইরা যামু, মইরা যামু, বিষ খায় মরবা কে? জগগা, ইয়ে একটা সুখবর আছে। দুঃখের মাঝে আবার কি সুখবর শুনাইবা বউ? তুমি বাবা হইতে যাইতাছ। কি হাসাই? তুই এমন সময় খুশির খবর শুনাইলি যখন ওই আগুনের বাচ্চা আমার দৌড়ের উপর রাখছে, তোরে নিয়ে এখন কি করি কি করি? তোমারে কিছুই করতে হইব না, আমারে আমার বাপের বাড়িতে পাঠাইয়া দাও। তুমি থাকবা পুলিশের টেনশনে টেনশনে, আমার কখন কি হয়? আমি আমার বাপের বাড়িতে থাকি, মাঝে মধ্যে তুমি যে দেখা কইরো, আর মোবাইলে তো সারাক্ষণ কথা ওই বই। ঠিক আছে ঠিক আছে, খন্দকার আলী। জি ভাইজান। যা, তোর ভাবিরে সাবধানে, ওর বাপের বাড়িতে রাই খায়। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভাবিরে ঠিক মতো পৌঁছে দিই। আমি উস্তাদ খন্দকার, আমি তাহলে আসি। এসো। সাবধানে থাইকো। ঠিক আছে। জিও না সাথী, ও জিও না সাথী, চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না তুই, বড় একা বড় একা। জিও না সাথী, ও জিও না। শোন, যেমনে যেমনে কয়ে দিছি স্বীকার করলেন না, এখন যে ইনফরমেশন দিমু তাতে টপ ইনফরমার হিসাবে বাইচা নিবেন। টপ ইনফরমার বল কে? তাইলে তাইলে হনেন দেখি না, এই আপনার কোন যাইব না, আপনি দুই নম্বর, চলো আমার সাথে। হ্যাঁ চলেন চলেন, এসো। আপু, আরে বাবা রে, আমি আগুন সারের লোক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন বলো। আইসা বসছি। হ্যাঁ এইতো, চলো এলো ভাড়া। চল আসলে Thank you.
ভাই বউ তোর কি হইছে কথা কসলে কে চুপ কইরা রইছস কেন দশ বছর হইল বিয়ে করছি বাচ্চা হয় নাই রাইজু আমার খুশির খবর দিছে আমি বাবা হইব ও মা হইব ও মা হইব ও মা হইব ও মা হইব মা ওরে মা হইতে দেয় নাই কেঠা ওরে মাইরা ফালাইছে কেঠা আগুন ওই কুত্তার বাচ্চা আগুন পরে মাইরা আমার এটিম কইরা গেছে ওই সুরের বাচ্চা তরে মাইরা আমার সংসার তাস নাস কইরা গেছে ওই হারামির বাচ্চা তরে মাইরা আমার বুকটা ভাইঙ্গা চুর মার কইরা গেছে ওরে আমি ওরে আমি ওরে আমি এই পৃথিবীতে শান্তিতে থাকতে দেব না তোর ভাবিরে আমার কাছ থেকে কাকাইরা নিছে ও আমার কাছ থেকে আমার সন্তান দিয়ে কাইরা নিছে ওরে আমি ওরে আমি ওরে আমি শান্তিতে থাকতে দেব না কে বলা তরে ছুইয়া কসম খাইলাম ওই কুত্তার বাচ্চা আগুন দিয়ে আমি বিয়া করতে দিব না পরে আমি সংসার করতে দিব না অর্থ দোষে আমি সিস্টেম কইরা দিব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি পলি ম্যাডাম জি আগুন স্যার এক্ষুনি আপনাকে থানা যেতে বলেছে আগুন জি জি চলুন চলুন What? This তুই বুঝিয়াও বুঝলি না আরে নষ্ট করব বয়াতির লোকে দেখিয়াও দেখবি না মোর বাড়ি মোরই যাও রাজাইতো গাড়ি আইতো গাড়ি তোর হবু ভাত আর মোরে মারছে তোর প্রেমিক আগুনের জন্য আমাদের উকিলের ব্যবসা শেষ আগুনের ক্রসফায়ারে আসামিরা আর আমাদের কাছে আসে না আমাদের ব্যবসা শেষ আজ তোকে নষ্ট করি আমরা আমাদের প্রতিশোধ দেব এখান থেকে কেউ রিপোর্ট করবে না কেউ এই কুত্তার বাচ্চা ওকে ছেড়ে দে এই ওরে ধর কুত্তার মতো বাইন্দা ফালা তুই আমার কলম ঢুকাইছিলি কখনো অমাবস্যা পূর্ণিমায় আমার ব্যথা টন টন করে আজ বুঝবি কলম কি জিনিস তোর চোখের সামনে তোর হবু স্ত্রীরা আমি আজ নষ্ট কইরা ফালামু তুই চায়া চায়া দেখবি কিছুই করতে পারবি না ওই হারামির বাচ্চারা পলির গায়ে হাত দিলে আমি তোকে সব কথাকে শেষ করে ফেলবো চাল নাই কুত্তা পাতার নাম শুনিয়া শুরু করো Hey!
জীবনে এরকম ক্ষতবিক্ষত রোগী দেখিনি। মানুষ কত খারাপ হলে এমন কাজ করতে পারে। হ্যাঁ পেশেন্ট, ধৈর্য ধরুন। আমি ওদের কাউকে ছাড়ব না। হ্যালো নসু পাটোয়ারি, উকিল। আমি ভাই খুব টেনশনে আছি। সাংবাদিকের র‍্যাকপিসটা ইন্সপেক্টর আগুন আমাদের সবার নাম বলে দিয়েছে। হ্যাঁ, আমি এখন গোপনে কামরাঙ্গেশ্বরের 13 নম্বর বাড়িতে লুকায় আছি। শোনো, আমি খুব টেনশনে আছি, তোমাকে তো এনেছি টেনশন কমিয়ে দেওয়ার জন্য, বুঝছো? সত্যি তো ভালোই হলো, কোর্ট থেকে উকিল রে গ্রেপ্তার করে কে? কে মরেছে, কে মার্ডার হয়েছে? আমারে মাফ করে দেওয়া যায় না, ছাড়ো আমাকে।
বলি কি করছো? আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও, আগুন আমাকে মরতে দাও, এই জীবন আমি রাখবো না, রাখবো না। কেন রাখবে না? কি করবো এই জীবন দিয়ে? আমি পচে গেছি, নষ্ট হয়ে গেছি, আমি তো অপবিত্র হয়ে গেছি। বলি আপা প্লিজ, ও কথা বলবেন না বলি আপা। কেন বলবো না? ক্ষুধার্ত শকুনের আমাকে ছুকে ছুকে খেয়েছে, বিষাক্ত সাপরা আমাকে বার বার দংশন করেছে, আমি তো বেঁচে নেই, আমাকে কবরে যেতে দাও। তুমি আমার দিকে দেখো। কিন্তু আমার দিকে তো কেউ তাকাবে না, যারা তাকাবে তারা হাসবে, ধিক্কার দেবে, বলবে হই যায় দোষিতা পলি। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি পলে পলে মরা চাইতে, আমাকে এখনই মরতে দাও, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। মরতে চাইছো তুমি? নিজে মরে বেঁচে যেতে চাইছো? একবারও আমার কথা ভাবছো না? তুমি মরলে আমি কি নিয়ে বাঁচব? ভালোবাসার কবর বো কি নিয়ে? হ্যাঁ, কিন্তু এই সমাজে কোথায় আমার স্থান হবে? কে আমাকে আশ্রয় দেবে? ইচ্ছুধারা নারীর স্থান কোথায়? আমার ভালোবাসার উপর তোমার বিশ্বাস নেই বলে, ভালোবাসা কোনো দিকে তো হয় না, ভালোবাসার ভালোবাসার মানুষও কলঙ্কিত হয় না। হ্যাঁ, ময়লা লাগলে কোনো দিন হীরের দাম কমে যায় না বলে। স্বাধীনতার ইতিহাসের দিকে তাকাও বলে, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীনতা। সেসব বীরঙ্গনাদের তো সমাজ পরিত্যাগ করেনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তুমি লাঞ্ছিত হচ্ছ। তুমি আমার ভালোবাসার লোকে বীরাঙ্গনা হয়ে থাকবে। হ্যাঁ বলি। স্যার 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 স্যার, দুই বদমাশ খতম। স্যার, আপনি সুস্থ হওয়ার আগে সবগুলোকে মারবো, কাউকে বাঁচতে দেব না। সবাইকে খুঁজে খুঁজে মারবো। না, আর কাউকেই তোমরা মারবে না, ওরা আমার শিকার। আগুন, সিনিয়র অফিসারের লাগে দুর্ব্যবহার করলে তোরে আমি আমার চাকরি খেতে হবে না, ইউ বাস্টার্ড। তুই উপরে গিয়ে এখন তোজকের আগুন খা। তোজকের আগুন মানে তোর নেয় ভালো ঠেকতে আসি না। গুলি হলে তুমি মনে আসছ আমি মরিয়ে যাবো, ময়ো গুলি হলে তুমিও বাঁচবা না, মরিয়ে যাবা। অন তুমি যদি আমার লাগে ফাইট করতে চাও তাহলে মাল দিয়ে রাইখিয়া লও, সৌরাব রুস্তুম খেলবো, বাঁচলে তুমি বাঁচবা নাইলে আমি বাঁচবো। চোখে চোখ রাখ। Thank you.
आगुन के क्यों चलाते पर ना आगुन नीचे चलाए एक बार तोर चोल बार पाला দেখো আমি একজন জননেতা আমাকে এভাবে রাজত্ব করতে পারো না তুই একজন কর দুশ্মন তুই অনেক কেলাঞ্চিত করেছিস नेता नरसुभा ने आगुन बाहन क्रस फायर मेरे फेले भाईजान भाईजान तुम्हार की से? भाईजान की से तुम्हार भाईजान भाईजान क्रस फायर एक जन एक जन के ओरा मारे फलाता से एरपर मन है आपनार पाला चुप एकदम चुप आमी क्रस फायर मरुम ना सुंदर आली क्रस फायर मरब ना तारा कि सबाई क्रस फायर मरते चास यस तैले सुंदर आली सिस्टेमे काज करते हईब ओई आगुनेर सिस्टेम रे दुमराइया मुचराइया फोल्ड कोइजा और जायगा मतो भइरा दिब ओई आगुनेर बच्चा आगुन आमगोरे लाश बनाइते चाय ओ आमगोरे कि लाश बनाइब आमरा निजेराई काफुनेर कापड़ पइरा लाश होइया অগরে সিস্টেম করে দিমু এমন সিস্টেম যা বাংলাদেশের মানুষ কখনো দেখেন হ্যালো আগুন ভাইকে ফোনটা দেন এক খবরদার কেউ ভেতরে যাবেন না আরে আরে কি ওই ও ও ওই ও ভাই কোনো হারামজাদিরে ধর और जुन्ने आमगो सिस्टेम सब गंडगोल हो गए से जा खबरदार सामने एगुबी ना आगुन जानले तोदे के बाचते देबे ना अरे तोर आगुन तो तार आगे पानी हो जाइबो चल मां अरे
তুই চেক পোস্ট দিয়ে বার হয়ে যাবি বুঝছস শাবাশ খন্দকের আলী খন্দু নার মালি এই দোয়া কর Oh!
तु तो शयतान नाम सुन छस अरे शयतान ने मानुष कहनो देह नाई हमारे देख हमारे देख हम ये मटीत शयतान आज हम तर जैंत कबर देमु पृथ्वी को मानुष हमारे किचुई करते पारबो ना अल्लाह मानुष के पृथ्वी सर्वश्रेष्ठ जीव बनिए से मानुष ही तोर मत शयतान के ध्वंस कर प्रमाण कर शयतान नय मानुष ही श्रेष्ठ आज থেকে নতুন সিস্টেম চালু হইব সংসার সিস্টেম আমাগো আগুন স্যার সাংবাদিক পলিরে বিয়া কইরা চালু করব সংসার সিস্টেম আরে তুমি দূরে যাও তালে মারে বন্দে মায়া লাগাইছে পিড়ি
Bande maya lagaise,